গুড মর্নিং, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। গতকালকে রাত্রে হন্ডা ডিভি ক্লাবের অ্যাডমিন আফজল ভাই আমাকে নক দিলেন হোয়াটসঅ্যাপে এবং বললেন যে ভাই আমাদের গ্রুপের তো টি শার্ট রেডি হয়ে গেছে, তো কালকে সকালে আমরা সবাই এক হব অ্যান্ড টি শার্টটা ডিস্ট্রিবিউট করবো এবং একসাথে একটু নাস্তা খাবো। গ্রুপের প্রথম টি শার্ট বানানো হয়েছে। আকাশের অবস্থা তো ভালো না, যথেষ্ট মেঘ আছে, এখন বৃষ্টি হইলে পরে আরেক মুসিবত। মর্নিং রাইড ইজ অলওয়েজ অসম। আসসালামু আলাইকুম। আমরা এখন এখানে নাস্তা টাস্তা শেষ করে টিএসসির দিক যাচ্ছি। পল্টন মতিঝিল চত্বর। এখন বাজে সকাল 9:39 আর দিনটা হচ্ছে শুক্রবার, যার কারণে পুরো এলাকা হচ্ছে ফাঁকা ফাঁকা। এডিভি আর এডিভি আফজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সংখ্যা এখন কত? বাংলাদেশে এখন শুধু স্কুটার কমিউনিটি তো গ্রো করতে হবে না, এটা সাপোর্ট লাগে, হ্যাঁ মাইন্ডসেট লাগে, মানুষকে আপনার প্রচারের মাধ্যমে সে যাতে ইন্সপায়ার হয় সেটা আছে। তো আমাদের মেইনলি গ্রুপটা খোলার মেইন উদ্দেশ্য ছিল এটা। আমরা যখন প্রথম অ্যারাউন্ড 2019 বা 2020-এর দিকে আমি ছিলাম, সৌরভ ভাই ছিল, ফয়সাল ভাই ছিল, তাফসির ভাই ছিল, নাফিস ভাই ছিল বন ঢাকা, আমরা এরা কয়েকজন। আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে ভাই আমরা মাত্র কয়েকজন আছি, কাউকে তো রাস্তা দাঁড়ালেও দেখা যাবে, সো ওয়াই নট লেটস ক্রিয়েট এ গ্রুপ। তখন আমরা গ্রুপটা ক্রিয়েট করলাম অ্যান্ড ইন প্রথম ইন্টেনশন ছিল যে আমরা ভাই নিজের এই গ্রুপটা রাখবো, আর কেউ থাকবে না, আমরা কথা বলবো। তখন প্রবাবলি 4-5 জনের বেশি ইউজারও ছিল না, ইউজারও ছিল না সারা বাংলাদেশে। তখন আমরা চিন্তা করলাম না, তো যেহেতু আমরা একটা কমিউনিটির কথা চিন্তা করছি অ্যান্ড আমার ইন্টেনশন এই যে শুধু আমরা না, আমরা চাই অন্যরাও যেন ইন্সপায়ার হয়ে আসুক অ্যান্ড শুধু অন্যরা, যেটা আমরা বললাম সাপোর্ট হিসেবে, যেমন একজন মেকানিক লাগে, তারপরে স্পেয়ার পার্টস লাগে, আমার ইঞ্জিন অয়েল লাগে, প্রত্যেকটা জিনিস যেন অ্যাভেলেবেল হয় সেটা যেন গ্রুপটাকে পাবলিক করা উচিত, সো দ্যাট সবাই দেখবে যে না এখানে একটা গ্রুপ আছে, দে আর গ্রোয়িং, আমরা মানে ওরা আমাদেরকে সাপোর্ট করবে, আমরা তাদেরকে সাপোর্ট করবো। তখন আমরা এই প্রাইভেট গ্রুপটাকে পাবলিক করে দিই। আচ্ছা, অ্যান্ড আলহামদুলিল্লাহ হন্ডা এডিভি তো একটা ক্রেজ ছিলই যখন প্রথম বাংলাদেশে আসে অ্যান্ড তখন আস্তে আস্তে দেখলাম অনেকেই আমরা রাইড দেওয়া শুরু করি, পোস্ট করা শুরু করি যে আমরা বিয়ার অ্যাভেলেবেল। তারপর আমাদের মধ্যে আমরা খোঁজ নিলাম যে কে কিছু পার্টস আমাদের এনে দিতে পারে, তখন একদম ব্র্যান্ড নিউ। আমরা থ্যাংকস টু দিম যে হাফসা মার্ট অ্যান্ড মোটোমোশন অ্যাটলিস্ট তারা আমাদের হাই এন্ডে স্কুটারগুলো এনেছে, তখন পার্টস অ্যাভেলেবেল ছিল না, বাট আমরা কয়েকজন মিলে তখন পার্টসগুলো আনানোর চেষ্টা করি। তখন আবার কোভিড সিচুয়েশন পড়ে গেছিলো, তখন আমাদের পার্টসগুলো আবার একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো এই কারণে, বাট উই ডিডেন্ট স্টপ। 5 থেকে 10 জন, 15 থেকে 20 জন, ইট ওয়াজ মানে আমরা যদি ফেসবুকে আমাদের যেই কার্ভটা ছিল মোমেন্টাম ওটা হচ্ছে ভেরি হাই ছিল অ্যান্ড অনেকেই জিজ্ঞেস করতো। আমরা বিভিন্ন গ্রুপে যারা এডিভি সময় দিয়েছে আমরা নিজেরা গিয়ে নক করতাম, যেমন আমাদের ফয়সাল ভাই আছে, ফয়সাল ভাই তো ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলতো, তারপর আমাদের সালাদ্দিন ভাই জয়েন করলো, আরও অনেকজন করলো, যেহেতু আমাদের গ্রুপটা অনেক বড় হচ্ছিলো যে একার পক্ষে আমাদের 4-5 জনের মানে সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছিলো না, তো আমরা উই অ্যাকচুয়ালি ক্রিয়েটেড আরও মোর অ্যাডমিনের মডেল। অ্যাকচুয়ালি আমরা এখানে মানে অ্যাডমিন বললো অনেকে মনে করে স্বায়ত্তশাসিত বা নিজের মালিকানা ভিত্তিক, আমরা অ্যাকচুয়ালি এরকম কেউই নাই, আমরা এটাকে অ্যাকচুয়ালি বলি যে আমরা সাপোর্ট গ্রুপ, যেমন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা এটাকে বলি সাপোর্ট গ্রুপ, মানে আমরা এই গ্রুপটাকে সাপোর্ট করার জন্য আসি, এখানে কেউ কোনো মালিক না, সবসময় শেয়ারিং অ্যান্ড কেয়ারিং ভিতরে থাকে। তো দেন আমরা অনেক প্রোডাক্ট আনলাম, 2-3 বার আমাদের প্রোডাক্ট আসলো, কিছু প্রোডাক্ট অনেক সময় ভুল আসলো, কিছু রাইট আসলো, এরকম অ্যাকচুয়ালি আমাদের তখন লার্নিং পিরিয়ড ছিল। তখন বিভিন্ন সেলার আমাদেরকে নক করা শুরু করলো যে ভাই আমি প্রোডাক্ট আনতে চাই কী বলেন, তখন আমরা বললাম যে আপনি আনবেন বাট আপনি উইথ প্রাইস আমাদের গ্রুপে শেয়ার করবেন, বিকজ আমরা চাই যে আপনার প্রোডাক্টটা মানুষ দেখুক এবং ওরাও ইন্সপায়ার হোক যে না পার্টস আর কামিং, ইম্পোর্ট হচ্ছে, বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, তাহলে কী হবে সেলার যে পার্টস বিক্রি করে তারও লাভ হলো এবং যারা হিন্দু এডিভি কিনতে চায় তারও ইন্সপায়ার হলো না পার্টস অ্যাভেলেবেল। তো মাশাল্লাহ এখন আমরা দেখলাম মিনিমাম 4-5 জন আছে যারা এখন ইম্পোর্ট করে, আমরা গ্রুপে পোস্ট দেয়
তাদেরটা আমরা শেয়ার করি। থ্যাংকস টু এভরিওয়ান যে এটা একটা কমিউনিটিকে গ্রো করার জন্য সবাই সাপোর্ট করছে, আর আমাদের ইন্টেনশনটা যেটা এটা এখন কাজ করছে। তো আমরা ওপেন করে দেওয়ার কারণে সেলার আসছে, পার্স আছে, ইনফ্যাক্ট প্রথম প্রথম অনেক মেকানিক শুরু করেছিল। অনেক প্রবলেম ছিল, দেখেন পজিটিভ নেগেটিভ সব দিকেই থাকবে, কিন্তু বাট যে মেকানিকটা কাজ করছে হয়তো বা কিছু ভুল করেছে, বাট ভুল করে কিন্তু সে শিখছে, শেখার পরে বাকিদেরটা কিন্তু সে সাপোর্ট দিচ্ছে। তো ভুল হবে, পজিটিভ হবে, নেগেটিভ হবে, আমরা সবই শেয়ার করি আমাদের ইন্টারনালি, বাট আমরা বলি যে সেটা আমরা শেয়ার করি, যখন নেগেটিভভাবে হবে আবার যখন পজিটিভ হবে তখন সেটাও যেন আমরা শেয়ার করি। আমরা কোভিডের কারণে পিছিয়ে ছিলাম কয়েকবার, যে আমরা হোল বাংলাদেশ মিলে একটা প্রোগ্রাম করি, মাঝখানে হয়েছিল গেট টুগেদার, রাইট, সেটা মাঝখানে হয়েছিল, বাট আমরা মতামত নিয়েছিলাম যেহেতু অ্যাকচুয়ালি দেখেন যদি লং ট্যুর যদি আমরা বলি দেখা যাচ্ছে 300+ পিপল, কিন্তু লং ট্যুরে কিন্তু বড়দের দেখা যায় চারজন পাঁচজনই ট্যুর দিচ্ছে। তো আমরা ছোট ছোট ট্যুরগুলো কেন করি, যে ম্যাক্সিমাম যারা বাসার থেকেও বের হয় না তারাও জন্য আসে, আস্তে আস্তে বের হলে তখন দে উইল গেট ইউজ টু, অ্যান্ড ওরা একজন আরেকজনের সাথে মানে ইউজ টু হবে, মিশবে, ভালো হবে, একটা কমিউনিটি বিল্ড হবে, তখন দে উইল গো ফর লং রাইড। সো উই হ্যাভ প্ল্যান ইনশাল্লাহ, মান্থ ইজ নট ফিক্সড ইট, বাট মে বি অক্টোবর নভেম্বরের দিকে ইনশাল্লাহ উইল অ্যানাউন্স, আমাদের যেটা শুধু আমরা তো এখানে রাইট ইনশাল্লাহ। তো আমরা এখানে তো দেখা গেছে বান্দরবান আছে, কুমিল্লা আছে, তারপর চিটাগাং আছে, ফেনী আছে, খুলনা আছে, রংপুর আছে, মানে হোল দেখা গেছে সিলেট আছে, হ্যাঁ আছে, তো বিভিন্ন জায়গা থেকে আছে, সবার যেহেতু একটা জায়গা আছে, উইয়ার ট্রাইং একটা সেন্ট্রাল কোনো জায়গা যেটা সবার জন্য সুবিধা হয়। টি শার্টের প্ল্যান ছিল অনেক আগে থেকে আমরা এই প্ল্যানটা করছি, বাট হয়ে উঠছিল না, আর ডিজাইনগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিলো না, এটা হলে এটা হচ্ছে না, এটা হলে দেন দুই তিনবার করে আমরা চেঞ্জ করি, কারো পছন্দ হয় কারো পছন্দ হয় না। তারপর আবার ধরেন হোন্ডা এডিভি যেমন আমাদের তিনটা কালার আছে, হোয়াইট, ব্ল্যাক, রেড, সো তিনটাও রাখতে হবে। আবার একটু আমরা চিন্তা করছিলাম যে ইন্টারন্যাশনালি কিছু একটা ফ্লেভার দেওয়া যায় কি না, যে বিকজ এখন যেমন হোন্ডা এখন ট্রাই কালার ইউজ করে। ফাইনালি লাস্টে হচ্ছে আমরা এটা একটা পেয়েছি, সো আমরা ইনিশিয়ালি কত 74 মতো জিএভাই, কিন্তু এটার জন্য অনেক জিএভাই অনেক খেটেছে, তারপরে ফাইনালি আমরা বললাম না দিস লুকস গুড বেটার, কারণ এটা যদি হাফ হাতাও হয় এটা দেখতে একই লাগে। তো আমরা এটা শুধু হোন্ডা এডিভির জন্য না, যারা হোন্ডা এডিভি লাভ করে তারা যদি নিতে চায় তারাও নিতে পারে, হ্যাঁ, নো প্রফিট নো বিজনেস, তারা সেম প্রাইসেই নিতে পারে। জিয়া ভাইকে নক করবে, আমাদের জিয়া ভাইটা দায়িত্বে আছে, আমরা তাকে দিয়ে দেবো, একটা ফ্যান জার্সি আছে আর একটা অফিসিয়াল জার্সি আছে। গ্রুপে যারা আছে গ্রুপে গিয়ে নক করলেই হবে না, গ্রুপে ফেসবুক গ্রুপে আমরা বিভিন্ন পর জিয়া ভাইকে নক করতে পারে, যে ভাই আমি একটা জার্সি চাই, ইটস ভেরি চিপ প্রাইস। হচ্ছে অনেকে বলে যে হোন্ডা এডিভি গ্রুপে ভাইরা কি একটু কি বলে মানে নিজেরা নিজেরা থাকে বা এরকম, এটা কিনা আমাদের এডিবি কিন্তু স্কুটার যারা চালায় তারাও আমাদেরটা টেস্ট করে যায়, এবং যারা চালায় না তারাও টেস্ট করে, সো এটা বলবেন না, আমরা কষ্ট পাই। আপনারা যে কোনো সময় হোন্ডা এডিবি গ্রুপে এই জন্যই পাবলিক করা, যে আপনাদের যে কোনো জানার, বা আপনারা যদি এসে রাইডও করতে চান ওয়েলকাম, এনি টাইম এসে আপনি রাইড করে যাবেন আমাদের, আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, বা একজন যদি নকও করেন, আমরা বিভিন্ন এরিয়াতে মানুষ আছে, আমরা যেমন অনেকে বলে যে ভাই আমি পুরান ঢাকায় আছি, আমি এডিবি টেস্ট কিভাবে, আমরা কিন্তু বলি যে পুরান ঢাকায় কি আছে, যেমন নাফিস ভাই কিন্তু উত্তরা ছিল, উত্তরা জিয়া ভাই, আমার বাসা যেমন পান্থপথ আছে, মতিঝিল আছে, আমি সেখানেও বলে দিই যে এখানে আসে, তো বিভিন্ন জনই রাইড করে। তখন মাঝ রাস্তায় নাফিস ভাইয়ের সাথে পুরান ঢাকায় দেখা, তাকে থামাইছি, ভাই থামেন একটু চালাবো, পরে উনি দিল, চালানোর পর এত মজা পাইলাম, 1 week কি 10 days এর ভিতরে একটা এডিবি নিয়ে নিলাম, পরে কনফিউশন যে সিভিয়ার রাখবো না এডিবি রাখবো, পরে 1 month দুটোটাই চালাইলাম, চালানোর পর দেখি যে অনেক কমফোর্টেবল এডিবি, পরে সিভিয়ার সেল করে দিয়েছি, এডিবিটাই রয়ে গেছে। আরও টেস্টটা দিতে পারবো কিনা, আমি হ্যাঁ আমারটা দিতে পারবো, সমস্যা নেই, আমি উত্তরে থাকি, তো উনি থাকে ধানমন্ডি, তো ওনার ভাইকে নিয়ে চলে আসছে, উনি আমার মনে হয় ছোটো একটা স্কুটার চালাইতো উইগো না সামথিং, তো আমারটা চালায় খুব মজা পাইছে, দুই দিনের মধ্যে নিয়ে নিছে, কিন্তু উনি যে আসছে আসার সময় আমার জন্য অনেক কিছু গিফট নিয়ে আসছে, পারফিউম নিয়ে আসছে, এ নিয়ে আসছে, তো ওয়াও, এটা আরো ইন্সপায়ার হইছে আমি, ঠিক আছে, এরপর কি আসো আসো আমার জন্য গিফট নিয়ে আসো, টেস্ট টাইম তো জানেন চামে, কিন্তু চামে যে হয় কি বুঝাইলো জানেন, যে কেউ যদি টেস্ট রাইট দিতে চান তাহলে গিফট নিয়ে আসলেই হবে, নিয়ে আসতে হবে। ইন্টারেস্ট ভাইকে সবসময় মোটামুটি দেখি গ্রুপে, কিন্তু কথা কম বলে, ধন্যবাদ সময়, ইন্টারেস্ট ভাই সিঙ্গেল, পাত্রী খুঁজছে, আপনারা চাইলে চেক করতে পারেন, যে এডিবিটা নেওয়া কমফোর্টের জন্যেই। তো অন্য যে স্কুটারগুলো আছে সব কিছুর মধ্যে আমরা এডিবিতে সুইচ করা অথবা এডিবিতে চয়েস করার একটাই কারণ, সেটা হচ্ছে একটা কমফোর্ট আছে, একটা লং রানে অথবা হচ্ছে লং টাইম, আমার আমার যে স্কুটারটা আমার এটা চালানো হচ্ছে অ্যারাউন্ড 15,600 কিলো, আমার অফিস হচ্ছে নিকুঞ্জ একে, সো এই আপডাউনে আমার 30 কিলো যায়,
সো সিটি রাইড প্লাস হচ্ছে মাঝে টুকটাক আমরা এই যে গ্রুপটা আছে প্লাস হচ্ছে আমি মাঝে ভেসপা ক্লাবেও একবার ট্যুর করেছি, তারপরে হচ্ছে আপনার সাথে একবার ট্যুর করলাম, তো এরকম ছোটো ছোটো কয়েকটা গ্রুপের সাথে আমি ট্যুর করেছি, যেটা আমি আসলে ফিল করেছি যে এটা আসলে একটা লং টাইম অথবা লং রান অথবা লং ট্যুরে যেটা একটা কমফোর্টের দরকার, কারণ আমরা আসলে অফিস করি, বাসায় যাই, একটা সার্টেন এক্সস্টেস থাকি, রোড কন্ডিশন একটা ব্যাপার, ক্ষেত্রে যেটা হয় যে আপনার এটার যে কমফোর্ট লেভেল, সাসপেনশন, তারপরে হচ্ছে আপনার লং টার্মে আমাদের এখানে দেখবেন যে অনেকে অনেক কিছু চেঞ্জ করছে ফ্যান্সি জিনিস, বাট যেটা হয় যে আমি মানে একদম স্টক লেভেলে চালাইছি অ্যারাউন্ড 10,000 kilo বেসিক সার্ভিসিংয়ে আপনার খুব বেশি কিছু আমার করতে হয় না, আমার স্টকের ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টারগুলো ক্লিন করা, লাস্টে আমি জাস্ট 4,500-5,000 আমি এয়ার ফিল্টার চেঞ্জ করছি, যেটা ওয়াশেবল, আর হারিকেন এয়ার ফিল্টারটা নিয়েছি, এটা হচ্ছে আপনার ফ্রি ফ্লো এয়ার ফিল্টার, তো এটার কারণে যেটা হয়েছে যে আমার একটা সার্টেন 2,000 kilo পরপর আমি নিজেই সেলফ সার্ভিস নিজে ওয়াশ করেছি, এটার একটা ওয়াশিং কিট আছে, এটা ইউজ করা হয়েছে, 10,000 পর্যন্ত আমার এই সার্ভিসিংটা করা হয়েছে, পরে যে আমি 10,000 পরে একটু পারফরমেন্স ওরিয়েন্টেড হলাম, আমি চেঞ্জ করলাম হচ্ছে ডক্টর পুলি, তারপরে হচ্ছে রেসিং কয়েল একটা আছে, তারপরে এয়ার ফিল্টার তো আছেই, তো এইগুলোর পরে একটু পারফরমেন্স বুস্ট আপ হলো, কিছুটা মাইলেজ কমলো, বাট কমফোর্ট ইজ দেয়ার, সার্ভিসিংয়ের ব্যাপারগুলোও চেক করেছি, অ্যাক্সিডেন্টের যে ইস্যুগুলো ছোটো ছোটো কিছু স্ক্র্যাচ, মাইল্ড স্ক্র্যাচ, তো এইগুলো সাপোর্টের জন্য সার্ভিস সেন্টারগুলো যাওয়া হয়েছে, মোটর মোশনে ছিল, তারপরে হচ্ছে হাফসামার্ট ছিল, আমারটা হাফসামার্ট থেকে পাওয়া, তো হাফসামার্টের সার্ভিস সেন্টার আছে, মোটর মোশন আছে, মোটর মোশন খুব সুন্দরভাবে এখন যে ওদের যে সার্ভিস সেন্টারটা করেছে মার্ভেলাস, কারণ হচ্ছে ওদের যে পার্টস এবং হচ্ছে সার্ভিস সেন্টারের যে টেকনিশিয়ান আছে দুজনই, দে আর গুড এনাফ, হ্যাঁ, প্লাস হচ্ছে ওদের যে স্পেয়ার পার্টসগুলো দরকার সেগুলো সব আছে, এবং হচ্ছে এখন মার্কেটে এতগুলো মানে মোটামুটি স্পেয়ার পার্টসের যে অপশনগুলো এটা রিসেন্টলি ক্রিয়েট হয়েছে বিকজ অফ দ্য ইউজার্স, আপনার মার্কেটে এবং হচ্ছে আপনার ইউজার যে কমিউনিটিটা যেটা হয়েছে অ্যারাউন্ড 400-500 আমাদের গ্রো করেছে, সো এই 500 জনের যে পার্টস এবং হচ্ছে ফ্যান্সি পার্টস বলেন, পার্টস অ্যাভেলেবিলিটি বলেন, সব কিছু আস্তে আস্তে গ্রো হচ্ছে, একটা আপনি সিভিআর বলেন, সিভিআরের মতো যে পরিমাণ পার্টসের অ্যাভেলেবিলিটি হওয়া দরকার সেরকম আমাদের এডিভির ক্ষেত্রেও হয়েছে। এই ভাইয়ের নাম হচ্ছে প্লাবন, ভাইকে আমরা কখনো চিনি না, এখনই ইন্ট্রো হয়েছে, ভাইয়ার হোন্ডা এডিভি একটা আছে, নাম্বার হয়নি, উনি দাঁড়িয়ে গেছে, আমাদের গ্রুপগুলো বা এগুলো কিন্তু এভাবেই গ্রো করছে, রাস্তায় ঘাটে ফেসবুক বিভিন্ন জায়গায় পোস্টিং, তো এখন কিন্তু আমি ওনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিলাম, হোয়াটসঅ্যাপে অ্যাড করি না। আচ্ছা, সো ওনার হোন্ডা এডিভি 150 আছে, 160 ওনার প্রি অর্ডারও করা আছে, এবং সারপ্রাইজিংলি মাত্র জানলাম ওনার গ্যারেজে 17টা বাইক আছে। হ্যাঁ হ্যাঁ, আবার আগের মডেলের আছে 250 রেভেল নাইট হক এলএ কাস্টম, 250 এক্সেল আর, এক্সেল ডিগ্রি, হোন্ডা শ্যাডো, এগুলো জাপানিজ কালেকশন। আচ্ছা, সাজিদ ভাই আমি আমার FZS V3 চালাইছি, ফ্রেজার চালিয়েছি, হোন্ডা ট্রিগার চালিয়েছি, এটা তো আমার ফোর্থ মান্থ। জি, মেইনলি এটা শিফট করার মেইন ইয়েটা ছিল হইতেছে যে একটা টাইমে এসে ফিল করতেছি যে গিয়ার চেঞ্জ করাটা আর ক্লাচের এই ঝামেলাটা নিতে আর ভালো লাগছিল না, তো আমি খুঁজতেছিলাম যে সেম পারপাস সার্ভ করে এমন কোনো একটা ভেহিকল যেটা আমাকে বাইকের টেস্টটা দিবে প্লাস আমার জন্য আরও বেশি কমফোর্টেবল হবে, সঙ্গ করি দেখলাম যে এডিভি পাওয়া যাচ্ছে, নিয়ে নিলাম, দেন এডিভির কমিউনিটির সাথে যোগ হলাম, মানে দ্য বেস্ট ওয়ান আই ক্যান গেট। আসসালামু আলাইকুম, আমার নাম রিসাল, হোন্ডা এডিভি নেওয়ার আগে আমি ইউজ করতাম হোন্ডা ডিও, তো হোন্ডা ডিও কিনতে গিয়ে এডিভি দেখা এবং দেখলে যে ফার্স্ট টাইম যে পছন্দটা ওইটাই হয়ে যায়, তো হোন্ডা ডিও নেওয়ার পরে আমার একটা ডেস্টিনেশন ছিল যে আমি যদি নেক্সট টাইম কোনো বাইক নিই তো হোন্ডা এডিভি, এবং 2 বছর পর হোন্ডা এডিভি নিচ্ছি, এই 2 বছরে হোন্ডা এডিভির সাথে কোনো কিছু যে কম্পারিজনে যাব সেই কম্পারিজনে যাইনি, জাস্ট এডিভি নেওয়ার যে 2 বছর আগে চিন্তা করছে ওইটাই নিচ্ছে, আর এই বাইকটা নেওয়ার পিছনে আরও একটা রিজন ছিল যে একটা এরকম একটা গ্রুপের সাথে অ্যাড হবো, কারণ সবাই খুব সফিস্টিকেটেড শৌখিন,
দেখলাম যেটা, এবং প্রত্যেকের হেল্পফুল। আমার কারণ পার্টস নিয়ে একটা চিন্তা ছিল যে আমি অ্যাভেলেবিলিটি কতটুকু হবে, তো যেটা দেখলাম যে গ্রুপের সবাই সবাইকে হেল্প করে, আলহামদুলিল্লাহ ওইটা ওই চিন্তা থেকেই আমি ডিসিশনটা নিয়ে 10 দিনের মধ্যে বাইকটা কিনে ফেলে। অ্যান্ড স্পেশাল আপনাকে একটা থ্যাংক ইউ দিব, বিকজ আমি যখন আমি মোটরসাইকেল চালাতে পারি না, তো আমার বাসা থেকে টু হুইলার দিবেই না, তখন আপনার সাথে পরিচয় হয় ইউটিউবে আপনার চ্যানেলের মাধ্যমে, এবং ওইখান থেকেই ডিসিশন নেয়। আমি কিন্তু বাইক চালাতে পারি না, আমি স্কুটারে চালাতে পারি, এবং ওইখান থেকে নেওয়া, ওইখান থেকেই আমার শুরুটা। অ্যান্ড থ্যাংকস টু ইউ। খুব করে একটা পুরো বাংলাদেশের এডিভি ইউজার সবাই মিলে একটা আমরা ক্যাম্পিং করব, সবাই একসাথে অ্যাটলিস্ট একটা দিন আমরা গল্প করব, নিজেদের সাথে পরিচিত হব, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, এই জিনিসগুলো চাচ্ছি, ঠিক আছে? আশা করি অক্টোবর বা নভেম্বর এই শীতের মধ্যেই আমরা সেই জিনিসটা পেয়ে যাব, এবং এটার জন্য শুধু আমি না, অনেক এডিভি ইউজার খুবই এক্সাইটেড যে একসাথে রাতে ক্যাম্পিং হবে, আমরা হয়তো ওখানে কিছু প্লে টাইপের করব, মানে টোটাল ডে হবে ফান। যদি বাংলাদেশে 300 ইউজার থাকে, 300 না হোক, অ্যাটলিস্ট 200 পার্টিসিপেট জয়েন করুক, মানে বাইরের দেশে, ফিলিপিন বা আমরা থাইল্যান্ডে যেরকম দেখি যে ওরা ক্যাম্পেইন করে বা ওরা সবাই একসাথে ইয়া করে, মানে দেখতেই ভাল লাগে। তো ওইটাও আমরা চাচ্ছি যে আমাদের দেশেও যাতে ওইরকম কিছু একটা হয়। সিম্পলি আমরা যখন 5-6টা এডিভি নিয়ে রাস্তায় ঘুরি, তখনই তো মানুষজন তাকায় থাকে, দেখতে খুব সুন্দর লাগে। সেটা সেই জায়গায় যদি 100 যদি একটা মানে 100টা এডিভি রাইডার একসাথে যদি রাস্তায় নামে, চিন্তা করে দেখেন কেমন লাগবে দেখতে। একটা সেম ব্র্যান্ড, স্পেসিফিক ব্র্যান্ড 100টা, এটা একটা মাইলস্টোন। আমি আশা করবো যে গেট টুগেদারটা আল্লাহর মতো যদি হয়, তাহলে অন্তত সবাই চেষ্টা করবেন যারা এডিভি ইউজার অন্তত পার্টিসিপেট করতে, তাহলে এইটা একটা বিগ শো ডাউন হবে। হ্যাঁ, এবং এটা লাইফে আই থিঙ্ক যারা জয়েন করবে সবার জন্য একটা মেমোরেবল ডে থাকবে ইনশাআল্লাহ। এখন অলরেডি বেলা হয়ে যাচ্ছে, শুক্রবার নামাজের সময় চলে আসতেছে, আমরা এখন এখান থেকে কেটে পড়বো। বি হাম্বল, রাইট রাইট।